বড় বাজার পোস্তা। আমরা সকলেই জানি গঙ্গা নদীর তীরবর্তী স্রোতের ধারার মতো সময়ের সাথে দ্রুতগতিতে এগিয়ে চলা একটি জায়গা, যে জায়গাটি সবসময়ই সময়ের দ্রুততা ও গতির পরিচয় দিয়ে এসেছে আমাদের কাছে। কিন্তু হঠাৎ যদি সময়টি থমকে যায়, ধীর গতি যেন তাদের জীবনকে গ্রাস করে, তাহলে তাদের দৈনন্দিন জীবনের পরিশ্রমের বার্তাগুলো যেন স্পষ্টতা পাবে। ক্লান্তহীন মানুষগুলোর প্রতিদিন জীবনের সাথে লড়াইটা সহজেই যেন ফুটে উঠবে আমাদের কাছে, ভাবনা যেন আমাদের বয়ে নিয়ে যায় সেই মুহূর্তগুলোতেই।
সেখানে শৈশব পরিণত হয় একটি কঠিন জীবনে। হাতের ওপর হাত রেখে বহু কঠিনতম কাজ এখানে যেন হয়ে ওঠে সহজ। রাস্তার উপরই গড়ে ওঠে একটি কঠিন জীবনযাত্রা। ট্রেনের গতির সমাপ্তির পর মানুষের যেন অদ্ভুত এক গতি ফুটে ওঠে। সময়ের কাটা যেন ফিরিয়ে দেয় বাস্তবতায়, চায়ের ভার ও আড্ডায় মোড়া সেই চেনা কলকাতাতে, যেখানে মানুষ চলেছে আপন খেয়ালে আপন গতিতে। তাই তো কলকাতা আছে
কলকাতাতেই। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।